ইমান দিনে আপোনাৰ নামহে শুনিছো আজিহে আপোনাক দেখাৰ সৌভাগ্য হ'ল বহক থ্যাংক ইউ কক স্যার কি কৰিব পাৰো আপোনাৰ আমি এজনক লগ পাবলৈ আহিছো পংকজ ভট্টাচাৰ্য অহ তেওঁ স্পেশাল চেলত ৰখা হৈছে মাৰ্ডাৰ কেছৰ আসামী ৰব মতাই দিছো তেওঁটো আজি ৰাইডানৰ দিন এপিল কৰিম ওলাই আহিব লাগে
কি কৰি আছা পংকজ? ৰৈ আছো। আজি ৰায় দিব। নিশ্চয় মৃত্যুদণ্ড। মই কিন্তু সদায় আশাবাদী। শেষ মুহূৰ্তলৈকে। অলপ আগতে সপোন এটা দেখিছিলোঁ। মা আহিছিল। নিশ্চয় মোক নিবলৈ আহিছিল। আৰু তোমাৰ মা যদি সঁচাই উভতি আহে তোমাক জীৱনটো দিবলৈ? মই বুজা নাই। এয়া তোমাৰ নতুন মা। স্যার দুজন পলাইছে স্যার। কি দুজন পলাইছে? কি হইছে? তোমরা কি করে আছিস? যা ধর। এই এই এক লই যা যা ঘুমাই থাকে যা যা। কি হইছে? কোনবা পলাইছে, পাগলা গন্ডি পাইছে। আপনারা যাও 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 কে কিছু তাহিব। হব হব কুকলে থাকা। কেনে চলিছে তোমার উকালতি? প্র্যাকটিস আরম্ভ করিছো হে স্যার। পিছে স্যার আপনার ভাল খবরটা পাই খুব আনন্দ পালো স্যার। এরা যা কেবাবছর ধরে শুনে আসিল কৃতি শিক্ষক রূপে সম্মানিত হম, এইবার হলো। বহুদিন আগতেই হব লাগিছিল। আপনার পাণ্ডিত্য, আপনার জীবনের আদর্শ, আমার নিচিনা কিমান ছাত্রর। হব হব সেইবোৰ এতিয়া থোৱা। তোমালোকৰ মৰমেই মোৰ বাবে যথেষ্ট। দেউতা, মোৰ মৰমেই কি যথেষ্ট নহয়? তোৰ মোৰ প্ৰতি অকল মৰমেই নহয়, আৰু এটা বস্তু আছে। কি? মোৰ যিটো ভাল নহয়। বেয়া বস্তু বাৰু কেনেকৈ আঁতৰাব পাৰি দেউতা? আৰু এটা মোহৰ সৃষ্টি কৰি হে ৰাতি ৰোচন। এই কাৰণে এটা ল'ৰা চোৱাহে পৰি ময়ো ভাল পাইছিলোঁ। বিয়া কৰোৱাৰ ইচ্ছা আছিল, সাহস নহ'ল। জাত নিমিলে কিজানি ছাৰে বেয়া পায়। সোনকালে আহিবা, দেরি হব পারে, ফিল্ডত অল্প কাম আছে। তুমি একটা কাম করিবা, তুমি মোর কারণে নরবা, ভাত খাই লবা। থ্যাংক ইউ। জায়তে মৃয়তে বা কদাচিত নয়ং ভুক্তা ভবিতব্যা ন ভূয়ঃ অযো নিত্য শাশ্বতো হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কেতিয়াও জন্ম নহয় বা মৃত্যু নহয় বা বারে বারে ইয়ার উৎপত্তি বা বৃদ্ধিও নহয়। আত্মা জন্মহীন, শাশ্বত, নিত্য, নবীন। শরীর নষ্ট হলেও আত্মার কেতিয়াও বিনাশ নহয়।
চা মাজনী, মানুহে যেনেকৈ পুৰণি কাপোৰ ত্যাগ কৰি নতুন কাপোৰ গ্ৰহণ কৰে, আত্মায়ো তেনেকৈ পুৰণি দেহ ত্যাগ কৰি নতুন দেহ গ্ৰহণ কৰে। চা মাজনী, তই মোৰ চকুলৈ চা। চা মাজনী, তয়ো সদায় জীয়াই নাথাক, ময়ো সদায় জীয়াই নাথাক। মৃত্যু অৱধাৰিত, কিন্তু যি যায় সি আকৌ আহে, আমিও যাম আকৌ আহিম। গতিকে এই অহা যোৱাৰ চক্ৰত বিভ্ৰান্ত হৈ লাভ নাই। তই চকুপানী মুচিল আৰু ভগৱানক বিশ্বাস কৰি তোৰ কৰ্তব্য কৰি যা। কিন্তু মোৰতো জীৱনত কৰিব লগা একোৱেই নাই। ছাকচেছন চাৰ্টিফিকেটৰ কাৰণে এপ্লাই কৰি দিছোঁ। দুয়োটা বেংকতে গোস্বামীৰ নামত মিলি 26,000 মান টকা আছে। দুমাহৰ ভিতৰতে হৈ যাব লাগে কামটো। খৰচ কিমান পৰিব ত্ৰিলোচন? খৰচৰ কাৰণে চিন্তা নকৰিব ছাৰ। হ'লেও কোৱাচোন ছাৰ, মোৰ অনুৰোধ, এইখিনি অন্ততঃ মোক কৰিবলৈ দিয়ক প্লিজ ছাৰ। হাই, মই আকৌ কওঁ, পৰি মোৰ গুৱাহাটীৰ অফিচতে কাম কৰক। খুব সাংঘাতিক ৰেছপঞ্চিবিলিটি থকা কাম নহয়, নিজে এডজাষ্ট কৰি যাব পাৰিব, চিন্তা নকৰিব। তোমাৰো মনটো ভাল লাগিব, মানুহ দুনুহো লগ পাই থাকিবা। আৰু চোৱা, গোস্বামী আমাৰ বৰ বিশ্বাসী মানুহ আছিল, তোমাৰ কাৰণে এইখিনি কৰিব নোৱাৰিলে আমাৰো বেয়া লাগি থাকিব। থেংক ইউ। কাম কৰি কেনে লাগিছে? আচলতে কি জানা পৰি, আমাৰ এই গোটেই কোম্পানীটো এটা পৰিয়ালৰ নিচিনা। উই লিভ লাইক এ বিগ ফেমিলি। ইয়াৰে খোৱা নালাগে দিয়া। কিয়? কমাব বুলি ভাবিছা? লোৱা না প্লিজ। ছোৱালী এজনী হ'ল, মধুমিত ল'ৰা এটা তুলি লৈছে। ক'ৰ পৰা? অনাথ আশ্ৰমৰ পৰা। মোকো মানে আমাকো এটি সন্তান লাগে। আজি বাগিচালৈ গৈছে, আমাক যাবলৈ কৈছে কাইলৈ। কোম্পানীৰ গাড়ীও দিছে, বাগিচাৰ হিচাপ চাব লাগে বোলে। কিন্তু দেউতা যে অকলে থাকিব? মাত্ৰ দুদিন, এটা ধুনীয়া গেষ্ট হাউচ আছে। ব'লা না পৰি,
এটা ধুনিয়া আউটিং হব। ইমান ধুনীয়া ৰুমটো পৰি, তুমি কিয় ইমান মন মাৰি থাকা? অলপ ফূৰ্তি কৰা না। মই কিন্তু এতিয়া গা ধুম। মনবৃন্দাবনে রাধিকা ঝাঁকের মাঝে ঝলকা মনবৃন্দাবনে রাধিকা হেমিনি হেমিনি চোখে কত সুন্দর লাগে রে মাদলটা তুই বাজাবি তালে তালে আমরা নাচব আইরে লক্ষ্মী আইরে চুরি একসঙ্গে ঝুমুর নাচি করে আহি পালা পৰি ৰুমি কত গা ধুই আছে পৰি আজি এটা ভাল খবৰ আছে আজি আমার বাগিচাত ঝুমুর আছে আমার সকলকে মাতিছে হ্যাঁ তুমি রেডি হয়ে যাও ইউ লাইক ইট ওকে বেলা কোন আহিছিল পরি বরবরা স্যার আহিছিল আমি ঝুমুরলৈ যাব লাগে ঝুমুর বাহ কি বঢ়িয়া জোনাকাটি তাতে ঝুমুর আচ্ছা পরি বৰবৰা ছাৰটো খুব হেনচাম নহয়নে মনের মাঝে তোকে রাখবো কানের কথা খুলে বলবো ওহো মনের মাঝে তোকে রাখবো কানের কথা খুলে বলবো মোর প্রাণের ফুল বাগিচায় মোর প্রাণের
ফুল বাগিচায় ফুলে আছে রকম রকম ফুল তোর মাঝে মাঝে আজকু জীবনে হে আহিলি মাজনী चौकीदार को बोलो गेट बंद करेगा जाओ हेलो हेलो हाउ यू आपनर पत्नी ভাল খবর আছে আচ্ছা ইউ আর গোইং টু বি ফাদার ভেরি সুন ডক্টর সো প্লিজ টেক কেয়ার কথা তো কইছা দেউতাৰ ঘৰত নাই
কি হল? তুমি দেখুন অফিসলে যোৱা নাই এইকেইদিন। কি হৈছে? কি হৈছে তোমাৰ? মৰমৰ পৰি সেইদিনা যি ভুল হ'ল, আমাৰ দুয়োৰে যি ভুল হ'ল, তাৰ বাবে মই বৰ অনুতপ্ত। আশা কৰোঁ মোক ক্ষমা কৰিবা। কিন্তু তোমাৰ যি সন্তানৰ জন্ম হ'ব, সেই সন্তান সমাজৰ চকুত হ'ব যাৰজ। যাৰজৰ জীৱন যি কষ্টকৰ সেইটো তুমি জানা, গতিকে সেই সন্তানৰ জন্ম নোহোৱাই ভাল। মই ডাক্তৰ বগটকে কৈ থ'ম, তুমি তেওঁৰ ওচৰলৈ যাবা আৰু নিজকে বিপদমুক্ত কৰিবা। সমস্ত খৰচ পাতি মই ডক্টৰ বক্তক দি থ'ম। এটি তোমাৰ বিমান বৰবৰা। ত্ৰিলোচন, কি গভীৰ দুখ আৰু শোকত মই আছো, তাক মই তোমাক ভাষাৰে বৰ্ণাব নোৱাৰো। এই বৃদ্ধ বয়সত মোৰ জীৱনলৈ নামি আহিব প্ৰাণী। মই সমাজচ্যুত হ'ম, তথাপি মই পাপৰ আশ্ৰয় নলওঁ। পৰীৰ সন্তানটো জীয়াই থাকিব। সকলো জীৱই পৰমাত্মাৰ অংশ। দেহৰ পিতৃ পৰিচয় এটা সামাজিক ৰীতি। ত্ৰিলোচন, মোৰ মাত্ৰ এটা অনুৰোধ। বহু কষ্টেৰে জীয়াই থাকিব এই চাৰ সন্তান। ইচ্ছা কৰিলে সেই কষ্টত তুমি লাঘৱ কৰিব পাৰা। তুমি সেই সন্তানক তোমাৰ পৰিচয় দিব পাৰা। মাত্ৰ সমাজক দেখুৱাই এখন বিয়া পাতিব লাগিব। কোৱা কোৱাটিলেশ্যন পাৰিবা? মাক ভালে আছে? সৰি, কেঁচুৱাটো নাবাচিল। ধুনীয়া ল'ৰা এটা হৈছে। Thank you.
ভগবান, কিয় বারে বারে মোর এনেকা হয়েছে? এবার নহয়, দুবার নহয়, তিনিবারকে কোন হব মোর এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী? কোনে রাখব মোর বংশ পরিচয়? পুনা যা, রাস্তার একেবারে বাও ফালে যাবি, আর রাস্তা পার হতে ইফালে সিফালে চাবি। আর শুন, বাইদেউ যেতিয়া নাম মাতিব, পঙ্কজ ভট্টাচার্য বুলি কব, তেতিয়া তই উপস্থিত বুলি কবি। হ্যাঁ, কি কবি? উপস্থিত, তই ভট্টাচার্য লিখ। কোনে দিলে এই নামটো? মজুমদার, আপনি আমার লগত বহুত দিন ধরে জড়িত হয়ে আছে, আপনি বহুত লিগেল এডভাইস বিজনেস সংক্রান্ত আমাক দিছে। আজি আমি এটা নিতান্ত ব্যক্তিগত কথালে আপনার ওচরলে আইছো। কাকসন, আপনি তো জানেই আমার বিয়া হওয়া বহুত বছর হল, কিন্তু আমার এতিয়ালৈকে কোনো ইস্যু নাই। সেইকাৰণে ভাবিছোঁ আমি কাৰোবাক তুলি ল'ম। ল'ৰা নে ছোৱালী? বোথ। মানে? মই ছোৱালী এজনী তুলি ল'ব খোজোঁ আৰু তেওঁ ল'ৰা, গতিকে দুয়োজনৰে ইচ্ছা পূৰাই। গুড, ভেৰি গুড। শুনক, মানে আপোনাৰ ওচৰলৈ অহাৰ উদ্দেশ্যটো হ'ল, আইন সংক্ৰান্তত কিবা বাধা আছে নেকি? মানে ইতিমধ্যে আমি প্রায় ঠিকই করে পেলাইছো। মই নামও ঠিক করেছো, প্রতিম আর প্রিয়া। তোর মার বিধবা হওয়ার পিছতেই তোর জন্ম। তোর মারে যাক বিয়া করাইছিল পরাণ গোস্বামী, তেও তোর দেউতার নহয়। আর যি লড়া ছোৱালীর মাক দেউতাকর বিয়া নহয় তাকে জারজ বুলি কোৱা হয়। আর পঙ্কজ, তোর মার আর তোর আসল দেউতার বিয়া হওয়া নাছিল। আৰু সেইবাবে মই জারজ। অঁ পঙ্কজ, তই জারজ, তই মোৰ পাপৰ সন্তান, সেইবাবে গোটেই জীৱনটো তই ভুগিবই লাগিব, তই ভুগিবই লাগিব। মা
তোর মার বিধবা হওয়ার পিছত ময়ে গীতা পড়াইছিল। তেতিয়া তাইর বয়স আছিল 25 বছর। আজি তোক এই 12 বছর বয়সতে মই গীতা পড়াবলৈ ওলাইছো, কারণ এই কোমল বয়সতে জীবনের কাইটর উপরে তো খোজ কাঢ়িব লাগিব। শুন, মই তোক অসমীয়া ভাঙনিখিনি পঢ়ি দিছো। যিজন সুখ দুখ, প্রিয় অপ্রিয়, নিন্দা স্তুতি ইত্যাদি প্রতি সমদৃষ্টি সম্পন্ন, যি সন্মান আর অপমানত নির্বিকার, শত্রু আর মিত্রর প্রতি যি পক্ষপাত শূন্য, যিজনে ফল আশা করে কাম নকরে, কেবল ভগবানের সন্তুষ্টির কারণে কাম করে, তেওঁই গুণাতীত, তেওঁই আদর্শ পুরুষ। শুন পঙ্কজ, এই কথাটো জীবনের প্রতিটি মুহূর্ততে মনত রাখিবি। জীবনের কোনো কাইটে তোক পিঁধিব নোৱাৰে। পরীক্ষাত অঙ্কত কিমান নম্বর পাইছিলি? 82। গণতি কর। কি গণিম? কামিহার। কার? ইয়া তোমার বাহিরে কার কামিহার আছে? সাড়ে ষোল্ল। সাড়ে ষোল্ল? আধা কোরপরা আহিল, এক্সিডেন্ট হয়েছিল, এডালর আধা নাই। ঐ এই ওয়ালখন দেখিছ? তাতে গৈ কানত ধরে আঁঠু কাঢ়ি বই থাক। যা যা। আবে চিঙ্কি নিকি বে? নহয় চিঙ্কি, বাপেক বঙালী, মাক খাসি। নাম কি? মার্টিনা। বাত মার্টিনা, এই ফালে হা। অ্যাটেনশন! আরে মই অ্যাটেনশন বলি কলো, মনা নাই কিয়? অ্যাটেনশন মানে মনোযোগ, আর মই মনোযোগ দিছো। এইখানে রখা। বাপের বঙালী, মার খাসি, হয় প্রেম বিবাহ। প্রেম কেনে কই করে জানা? প্রেম হয় নকরে? প্রেমত পড়ি পাইছা? নাই পোয়া। মোর লগত প্রেম করিবা? ভাল প্রেম করে রনিয়ে, করিবা? মোৰ জন্মৰ দুমাহৰ আগতেই দেউতা দুখান। বিয়া? বিয়া কিয় নহল? দেউতা হিন্দু আছিল, মা খ্ৰীষ্টান। সমাজৰ বাধা, ধৰ্মৰ বাধা, আৰু যি সময়ত দেউতা বিয়াৰ বাবে প্ৰস্তুত হ'ল তেতিয়া বহুত দেৰি হৈ গ'ল, আৰু মই জাৰজ হৈ জন্ম পালোঁ। মোৰ দৰে মাত্ৰ মোৰ দেউতা কাপোৰো মোক স্বীকাৰ কৰিব নোৱাৰিলে। কোনটা? নাজানো, মাক মই কোনোদিনে সোধা নাই। আজি সন্ধিয়া আহিবা ফাংচনলৈ। তুমি আহিলে আহিম। Thank you.
এইখন মধুখন কপেকীয় অকারণ এইখন মধুখন কপেকীয় অকারণ দুপুরে মাজতে পিরিতির জিয়া জুই দহি পুরি মরিছু মই এইখন মধুখন কপেকীয় অকারণ যৌবনা এই সন্ধিয়া মাজতে পিরিতির জিয়া জুই দহি পুরি মরিছু মই এইখন
পোনা তো কি হল মারপিট হল কিয় বহুত কথা রেগিমত ছোৱালীজনীক বেয়া ব্যৱহাৰ কৰিছিল মই বাধা দিছিলো সেইবাবে প্ৰতিশোধ কোন ছোৱালী পোনা মই তোক বেয়া পাইছো তই কিয় মারপিট কৰিব লাগে তই জান তোৰ বাহিৰে মোৰ আৰু কোনো নাই কিন্তু মই ছোৱালীজনীক অপমান কৰাটো মই কেনেকৈ চাই থাকিম ঠিক কি অশ্লীল কথা ছোৱালীজনীক কেতিয়াৰ পাছে নিপাওঁ আজি প্ৰথম লগ পাইছো অথচ তাইৰ কাৰণে মারপিট কৰিলি কি কৰিম কাপুৰুষৰ দৰে পলাই আহিম মোৰ কথা মনত পেলাই আঁতৰি আহিবি তোমাৰ কথা মনত পেলাই মই আঁতৰি নাহো তোমাৰ ল'ৰা হৈ মই কাপুৰুষ হ'ম কিমান সাহসেৰে তুমি মোক জন্ম দিছা মোক জীয়াই থাকিবলৈ সাহস দিছা আৰু সেইজনী মানুহৰ ল'ৰা হৈ মই হ'ব হ'ব আৰু নালাগে এতিয়া ভাত খাহি তোর একটা মেজর রেসপন্সিবিলিটি আছে মোর কাইলে বহুত পুরোনা বন্ধু আহিব যেবিলাকক মই সকলোকে মই প্রতিমার লগত চিনাকি করে দিব খুঁজছো এন্ড ইউ ক্যান কল ইউর ফ্রেন্ডস অলসো ওকে থ্যাংক ইউ সায়া হব হব মোক একো খোৱাব না লাগে জি কব লগা আছে আপনার লোরাকে কব প্রতিম দা কত হওয়া প্রতিমাহি আছে প্রতিমদা তুমি যে কোত থাকা ডিয়ার ম্যাডাম প্র্যাকটিস এই ব উঠা ম্যাডাম কাইলে পার্টি ট্যুর বাবে মোর বহুত ইম্পর্টেন্ট গেস্ট মাতিছো সিনেক কই দিম বিসমার্ট ও পাপা ইউ নো মি ডোন্ট ওয়ারি ফর দ্যাট কপ্রিয়া তো কাকাক মাতিবি তোমাক দেখুয়া বলে মই কিন্তু কোনো লগৰ ছোৱালী নামাতো দেই মোৰ মাত্ৰ এজন গেষ্ট থাকিব Hello. Das. Chaudhary. Hello. I am Zaman. দেরি কইলা ইমান দেরি রক্ষি আছো বলা এ আমার পাপা পাপা এ আমার বন্ধু পঙ্কজ আচ্ছা হ্যালো হ্যালো তুমি কালুরা এক্সকিউজ মি পাপা এ আমার দাদা প্রতিম হা
হ্যালিফ্যাক্স ইউনিভার্সিটি পড়া ম্যানেজমেন্ট ডিগ্রি করে আইছে আর প্রতিম দা এয়া মোর বন্ধু পঙ্কজ লগ পাই ভাল লাগিল এক্সকিউজ মি আমি যাও মা ক্লক করি আহু বলা হ্যাঁ বলা এমা এয়া মোর বন্ধু পঙ্কজ নমস্কার তোমার নাম শুনিয়া আছো তুমি কিবা এটা খালা না এইমাত্র আহি পাইছো বলা কিবা এটা খাবা ও নাম তো পঙ্কজ বড় সুন্দর নাম মানে পদুম ফুল পূজাত লাগে বারো হ্যাঁ কিবা এটা খাই লবা কেনে আছা ত্রিলোচন তুমি কিমান দিনৰ মূৰত বহিম নে নিশ্চয় বহাচোন কিমান দিন যে তোমাক লগ পোৱা নাই এই যে ছাৰ ঢুকাল অঁ কোৱাচোন কোৱা তোমাৰ ল'ৰা কিমান ডাঙৰ হ'ল কলেজত পঢ়ে তাৰ কথাকে পাতিবলৈ আহিছোঁ কি নাম আছিল তাৰ পংকজ কোৱা সি প্ৰেমত পৰিছে ভাল কথা কিন্তু ধৰ্ম নিমিলে ছোৱালীজনী খ্ৰীষ্টান চোৱা পৰি ময়ো এজনী ছোৱালীক ভাল পাইছিলোঁ হিন্দু ছোৱালী আছিল কিন্তু জাত মিলা নাছিল বিয়া করবার প্রস্তাব দিয়ার সাহস মোর নহল গতি বিয়া করবাও নহল তুমি কি বিচারা মোর নিচি তোমার লড়াও কাপুরুষ হোক কাক ভাল পাইছিলা তুমি আমি উকিলে কথা বাহির নকরো ৫০ বছর আগতে দেউতাই এই বাগিচাখন কিনিছিল তার আগৰ মালিক
কি নাম আছিলে ম্যাকনিল সাহাবর মতে প্রায় 30 বছর আগতে তেতিয়া বাগিচা এখন ইমান ডাঙর নাছিল কিন্তু মই প্রায় 300 একর মাটির খেতি করে এইখিনি মই পড়াই লৈছো তুমি আর কিমান এক্সটেন্ড করবা প্রতিম দা স্যার প্রিয়া আজির যুগটো বেলেগ আমার ইনস্টিটিউটর এটা মোটো হাইকো ফিলোসফি কম খরচ প্রোডাকশন বেশি সরু গাড়ি স্পিড বেশি সরু বাগান কাম বেশি প্রোডাকশন বেশি কোয়ালিটি ভাল আর লেবার কম লেবার আর কমিব কেনেকৈ বাগানের বনুয়াটো বাড়িয়ে থাকিব তুমি খুব কাইন্ড হার্টেড মা কিন্তু ইন্ডাস্ট্রিটো আর মরমেরে নচলে একদিনাই প্রতিমক ঘর দুয়ার বিজনেস সকলো সমজাই দিম বলি ভাবিছে নেকি মোর বয়স হইছে না কি ক প্রতিম নাই নাই আকো এবার বিয়া করাব পড়া হই আছে মোর লড়া হয়তো ইমান তললে নামিলি মোর ভাবি বলে লাজ লাগিছে সি চকিদার ঘর সোমাল গৈ চিঞৰ বাখৰ শুনিহে মই গম পালো নহলে কিয় এনে হল সি আমাৰ লড়া হৈ কিয় এনে হল মই তো ভাবিবই পৰা নাই এনেকুৱা এখন ঘৰত থাকি এনেকুৱা এটা পৰিৱেশত থাকি এনেকুৱা এটা জঘন্য কাম কৰিব পাৰে তাক তাক কি দিয়া নাই আমাৰ মৰম দিছো এখন ঘৰৰ এটা সুন্দৰ পৰিৱেশ দিছো মোৰ লাজ লাগিছে তাৰ মাক বুলি পৰিচয় দিবলৈ কালি মানুহবিলাকৰ আগত মই কেনেকৈ ওলাম চকীদাৰ আগত মই কেনেকৈ মুখ দেখুৱাম আসলতে কি জানা আসলতে তুমি তুমি মই তার আসল মাক নহয় মই মই তার আসল মাক নহয় কারণ মই তাক মোর গর্ভর পৰা জন্ম দিয়া নাই কিন্তু কিন্তু মই তাক জন্ম দিছো মোর মরমর পৰা মোর হৃদয়ৰ পৰা Yum,
ঘৰ যাবি অঁ মাৰ্টিনা তুমিও বোলা আহা প্ৰতিম দা এয়া মাৰ্টিনা হেল্ল' এয়া মোৰ দাদা প্ৰতিম হাই বোলা মই ঘৰ ড্ৰপ কৰি দিম নাই মই বাছত যাম কিয় নাই হ'ব আই প্ৰিয়া হেল্ল' কাইলৈ মোৰ বাৰ্থডে আছে মোৰ ঘৰলৈ আহিবা পংকজো আহিব মাধুৰ্য এয়া মোৰ দাদা কেনেডাৰ পৰা যে আহিছে হেল্ল' হেল্ল' কাইলৈ আপুনি প্ৰিয়াৰ লগত আহিব ঠিক আছে তোমাৰ লগত মোৰ এটা কথা আছে ইটছ প্ৰাইভেট তোমাৰ লগত কথা পাতা মই অলপ পাৰ্টি এনজয় কৰোঁ তুমি সেইদিনা কিয় নাহিলা মাৰ লগত এফালে গৈছিলোঁ মিছা কথা নক'বা পংকজ আম চৰি প্ৰিয়া প্লিজ পাগলামি নকৰিবা হাই মাৰ্টিনা হেল্ল' কি কৰি আছা নাই এনেই বহি আছো পাৰ্টি চলি আছে আৰু অকলে বহি আছা ৱাও ইউ লুক গৰ্জিয়াস বোলা কাম অন লেটছ হেভ এ চেট আউট দেয়াৰ নো নো প্লিজ প্লিজ মাৰ্টিনা প্লিজ অ নো নো প্লিজ হানি প্লিজ অ নো প্লিজ লিসেন মাৰ্টিনা প্লিজ একেবাৰে ৰাতিপুৱা নাহিলি কিয় জাননে এতিয়া কিমান ৰাতি হ'ল মা তুমি যোৱা শুই থাকা গৈ কলৈ গৈছিলি নক কিয় কলৈ গৈছিলি তই আকৌ মাৰপিট কৰি আহিছ নহয় আজি আকৌ কাৰ লগত লাগিলি মাধুৰ্যৰ বাৰ্থডে আছিল তাতে প্ৰতিমৰ সৈতে লাগিল কোন প্ৰতিম আছে এজন বিমান বৰবৰা ল'ৰা বিমান বৰবৰা ল'ৰা তোৰ কি দৰকাৰ সেইবোৰ মানুহৰ লগত সম্পৰ্ক ৰাখিবলৈ দুখীয়া বিধৱাৰ ল'ৰা হয় কি গৰজ ধনী দুলালৰ লগত সম্পৰ্ক ৰাখিবলৈ কিয় কাজিয়া লাগিল সি মাৰ্টিনাক অপমান কৰিছিল উহ আকৌ মাৰ্টিনা এৰিব পৰা নাই সেই নষ্ট চৰিত্ৰজনীক মনে মনে থাকা কিয় মনে মনে থাকিম বাৰে বাৰে তাইৰ কাৰণে তোৰ অন্যৰ লগত কাজিয়া লাগে কাৰণ তাই মোক ভাল পায় আৰু মই তাইক ভাল পাওঁ মোৰ বিশ্বাস নহয় নিশ্চয় তাইৰ চৰিত্ৰ বেয়া তুমি কোন মা অন্যৰ চৰিত্ৰ বেয়া বুলি ক'বলৈ তই এইবোৰ কি কৈছ কিয় নকম
তুমি জানা কিমান অপমানৰ মাজেৰে মই জীৱন কটাব লগা হৈছে কোন মোৰ পিতৃ কিয় মোৰ পৰিচয় তাৰ সন্তান বুলি তাৰ বাবে তুমি দুখী নহয় তোমাৰ চৰিত্ৰ কি আছিল মা পংকজ কি অৱস্থাত তোক মই গৰ্ভত ল'ব লগা হৈছিল সেই কথা মই জানো আৰু ভগৱানে ভগৱান সব পাপৰে তোক হেৰ যুক্তি ভগৱান ভগৱানৰ ইচ্ছা যোৱা মা মোক কাৰো কোনোদিনে মাৰ্টিনা চৰিত্ৰ সম্পৰ্কে বেয়া কথা নক'বা মৰমৰ পুনা মই বিধৱা হোৱাৰ পাছত দেউতাই মোক কৈছিল জীৱনৰ কৰ্তব্য কৰি যাবলৈ মই তেতিয়া সুধিছিলোঁ মোৰতো জীৱনত কৰিবলগীয়া একোৱেই নাই মোৰ মনত আছে দেউতাই এটা ৰহস্যপূৰ্ণ হাঁহি মাৰিছিল ঘটনাচক্ৰত তোৰ জন্ম হ'ল আৰু মোৰ জীৱনলৈ বহুত কৰিবলগীয়া কাম আহিল আজি মই গম পালোঁ মোৰ কৰিবলগীয়া কামখিনি শেষ হ'ল তই ডাঙৰ হ'লি মানুহৰ জীৱনত যেতিয়া কৰিবলগীয়া একো নাথাকে তেতিয়া জীয়াই থকাৰ প্ৰয়োজনো নাথাকে গতিকে মই আহিলোঁ তোৰ বাবে ৰ'ল মোৰ মাত্ৰ আশীৰ্বাদ পংকজ তোমাক মই এটা প্ৰশ্ন সুধো তোমাৰ মাৰাই হঠাতে কিয় ভাবিলে যে তেওঁৰ জীৱনত কৰিবলগীয়াখিনি হৈ গ'ল মোৰ বোধেৰে তেওঁৰ কৰিবলগীয়া বহুত কামেই আছিল তোমাৰ শিক্ষা দীক্ষা হোৱা নাই তোমাৰ বিয়া বাৰু হোৱা নাই তেওঁ নাতিপুতিৰ মুখ দেখিবলৈ বাকী আছে পংকজ কি হৈছিল কোৱাচোন মানে মানে সেইদিনা ৰাতি আহোঁতে মোৰ অলপ দেৰি হৈছিল প্ৰায় দেৰি হয় নহয় সেইদিনা মোৰ বন্ধুৰ ঘৰত পাৰ্টি আছিল আৰু দেৰিকৈ অহাৰ কাৰণে মায়ে খং কৰিছিল কৰিছিল পাৰ্টিত মাৰ্টিনা আছিল নে নাই আপুনি মাৰ্টিনাৰ কথা কেনেকৈ জানিলে তোমাৰ মাৰায়ে এদিন কথাটো মোক কৈছিল গালত এইটো কি হঠাৎ কালি মাৰপিট হৈছিল মাৰাক কৈছিলা কৈছিলোঁ মাৰাৰ খং উঠিছিল উঠিছিল তোমাৰ খং উঠিছিল অঁ উঠিছিল আৰু খঙৰ ভমকত তুমি বহুত কথাই কৈ পেলাইছিলা কৈছিলোঁ তোমাৰ মাৰাক কথা শুনোৱাটো সহজ কথা তোমাক জন্ম দিয়াটোৱেই আটাইতকৈ ডাঙৰ দোষ হয়নে নহয় তুমি কৈছিলা মাৰাক নষ্ট চৰিত্ৰ বুলি পাপী বুলি বাহ বঢ়িয়া অতি সহজেই পৰিয়ে ভ্ৰূণ হত্যা কৰিব পাৰিলেহেঁতেন নকৰিলে কৰাহেঁতেন তোমাৰ কাৰণে পাপ নহ'লহেঁতেন যিহেতু নকৰিলে সেইটোৱে হ'ল তেওঁৰ পাপ আৰু সেই পাপৰ শাস্তি দিলে তেওঁৰ আপোন সন্তানে পংকজ এতিয়া মোৰ বয়স 55-30 বছৰ আগেয়ে হোৱা হ'লে মই তোমাৰ মুখত থুৱাই দিলোঁহেঁতেন বৰ বৰা
প্রিয়ার দেউতা মোর পিতৃ, মোর পাপী পিতৃ। বিমান বরবরা, তই মোর মার জীবন জ্বলালি, নরকর জুলে তই মুখ জিয়াই জিয়াই ঠেলি দিলি। তোক মই শাস্তি দিম। বিমান বরবরার বৈধ সন্তান প্রিয়া, অবৈধ সন্তান পঙ্কজ ভক্ত, সেয়া জানো পাপ নহয়? কিহৰ পাপ, কিহৰ পাপ? অবৈধ সন্তান পিতৃ নাই, আৰু যাৰ পিতৃ নাই তাৰ কোনো ভগ্নী থাকিব নোৱাৰে। তথাপি সেই অদৃশ্য বিবেক অন্তৰাত্মাত সোমাই থকা পাপবোধ মোৰ পাপবোধ, কিন্তু আৰু কি পাপ কৰিবলৈ বাকী থাকিল? জঘন্য ব্যবহারক মাতৃ আত্মহত্যা করিলে, নিজ হাতে ঠেলি দিল মাতৃক মৃত্যুর গড়া হলে, ইহাতকৈ কি ডাঙর পাপ থাকিব পারে? হে ভগবান, এনে কোনো পুণ্য আছে যিয়ে পাপ ধুই নিব পারে? আর যেহেতু সে পুণ্য নাই, পাপ করা আপত্তি কি? হে নরকর পাপাত্মা সকল, তোমালোক আটায়ে আহি মোর দেহত মনত আত্মাত থিতা পেলুয়া, যাতে সংসারের আটাইতক জঘন্য পাপ তো করে মই মাতৃ হত্যার পাপ পাহরি থাকিব পারো। কি হল, ইমান মনে মনে আসা যে কথা নক? কেউ বহুত কথা আছে, ভাবিছো কেনে কম। কি কথা? মোর কথা, তোমার কথা, তোমার সৌন্দর্যর কথা, তোমার পারদর্শিতার কথা, আৰু তাৰ লগতে ভাবো তোমাৰ ষ্টেটাছৰ কথা। মই যেন এটা অতি ভুল পথত আগবাঢ়িছো। কি ভুল? ভাল পোৱাৰ ভুল। এনেকৈ কিয় ভাবিছা? মইতো এটা অতি সাধাৰণ ল'ৰা, আৰু তুমি? প্লিজ পংকজ, এনেকুৱা কথা নক'বা। হ্যালো, কোন? প্রিয়া? রাতে কত থাকিবি? লনির লগত মই প্রতিমাক পঠাই দিম নাকি? কিন রাতে বাহিরত থাকিব লাগে ও। সোনকালে ঘুরি আহিবি। সোনকালে। কি হল? কি হয়েছে? প্রিয়ার ফোন। কলেজত ফাংশন আছে, রাতে হোস্টেলত থাকিব। কি হল বিছে, তুমি ইমান ওয়ারিছে কিয়? মই এনেকে রাতে বাহিরত থাকাটো পছন্দ নকৰো। তুমি বেছি চিন্তা করা হে। আপুনি ইমান কথা বিলাক পাতল কৈ লয় কিয়? তুমি মোক ইয়ালৈ কিয় আনিছা? ঠাইখিনি যে ইমান ভয় লাগা। দেখিলে কি হল, এতিয়া কি করিব?
আজিলৈকে কোনো খবৰই নাই। মই আগতেই কৈছিলোঁ, ল'ৰা ছোৱালী কিমান আশয় দিব নাপায়। ৰবাচোন ৰবা, মোক অকণমান চিন্তা কৰিবলীয়া। প্ৰিয়াক দেখিছিলে নেকি? নাই দেখা। গাড়ীটোত ঐ ৰাণা, প্ৰিয়াক লগ পাইছিলি নেকি? নাই দেখা। হেল্ল' ডিআইজি পঞ্চানন স্পিকিং। আচ্ছা বৰবৰা, কওক কি খবৰ? ডিনাৰ আজি? বাট অকেশ্যনটো কি? ডনেশ্যন পুলিচ ক্লাবৰ বাবে? অ'কে অ'কে, লগ পাম গধূলি। থেংক ইউ, থেংক ইউ ভেৰি মাচ, থৈছোঁ দেই। নাই, চব চালোঁ, ক'তো নাই। আচ্ছা কওকচোন আপোনাৰ ছোৱালীৰ বিষয়ে, এনি ছাছপিচন, এনি ক্লু বা কিবা এফেয়াৰ্ছ কিবা আছিল নেকি? চাওক, এনেকুৱা এটা ইনচিডেণ্ট আমাৰ ঘৰত হৈ গ'ল নহয়, মই ভাবি কোনো পাৰেই পোৱা নাই। অ'কে, আপুনি চিন্তা নকৰিব, উইল টেক ইমিডিয়েট একশ্যন, আৰু মই মেছেজটো ইমিডিয়েটলি সকলো ফালে পঠাই দিম। চাওক, আপুনিতো জানেই আমাৰ ফেমিলি প্ৰেষ্টিজৰ কথা, মানে ধৰক, মানে প্ৰাইভেটলি যদি কিবা এটা কৰিব পৰা যায়, মানে মানে ধৰক প্ৰাইভেট ইনভেষ্টিগেটৰ বা এনেকুৱা কিবা যদি, যি খৰচ পাতি লাগে মই। নাই নাই, নালাগে, মই মেনেজ কৰি ল'ম এইটো। এয়া হয়নে? আত্মহত্যা। প্ৰিয়া ঢুকোৱা আজি প্ৰায় 8 মাহে হৈ গ'ল, তুমি এনেকৈ ভাগি পৰিলে কেনেকৈ হ'ব? ব'লা। টিকট দুটা কৰি আনিছোঁ, কাইলৈ ৰাতিপুৱা 7টা বজাত ট্ৰেইন। কিন্তু পংকজ, তুমি মোক এনেকৈ কিয় পঠাই দিব খুজিছা? তুমি সেই বাৰে বাৰে একে প্ৰশ্ন কিয় কৰি আছা? তুমিতো সকলো জানা।
চোৱা প্ৰিয়া, মই বিচাৰিছোঁ যে এটা প্ৰথম কথা হ'ল আমাৰ সন্তানটো হ'ব লাগে। তুমিতো ভালকৈ জানা আমাৰ হাতত পইচা নাই, ডাক্তৰ নাই। এতিয়া যদি মই ডাক্তৰৰ ওচৰলৈ যাওঁ কি হ'ব জানা? পুলিচে আমাক এৰেষ্ট কৰিব। সেইকাৰণে মই তোমাক কৈছোঁ তুমি ঘৰলৈ যোৱা, সন্তানটো ভালে ভালে হৈ যাব দিয়া। তাৰপিছত মই তোমাক আৰু সন্তানটোক লৈ আহিম। কিন্তু মাহঁতে মোক দেখি কি ভাবিব? মোক চাগে মাহঁতে মৰি যোৱা বুলিয়ে ধৰি লৈছে। তেনেকৈতো ভাবি লৈছে। তোমাৰ চেণ্ডেলযোৰ যে থৈছিলোঁ মই নদী পাৰ, সেইযোৰ পাইছে যদি তোমাক ভূত বুলি নাভাবিলে ৰক্ষা। কিন্তু তুমি সেইবোৰ চিন্তা নকৰিবা, মাত্ৰ আমাৰ সন্তানটো মোক উপহাৰ দিয়া, চব ঠিক হৈ যাব। সব ঠিক হয়ে যাব। বলাসুন, মই কইছো বলা। Ah!
ধুনিয়া লড়া এটা হয়েছে তুমি ইফালে আহা লোয়া এয়া টকা এহেজার আর আমার ঘর যে একটা লড়া পোয়ালি জন্মিছে সেই কথা যদি কোনোবাই গম পায় তেনহলে ধরে লবা এয়া তোমার সাধ্যর খরচ যা লড়া এটা হয়েছে মাক আর লড়া দুটা ভালে আছে কিন্তু সন্দেহ এটা হয়েছে প্ৰতিমক তই খুন কৰিছিলি কোৱা নোকোৱা কিয় ক নক কিয় কোৱা প্ৰতিমক তই খুন কৰিছিলি আই কিলড হিম ইয়েছ আই কিলড হিম গতিকে থুলমূলকৈ প্ৰসিকিউচনৰ প্ৰচিডিং এইটোৱে মার্টিনার প্রতি প্রতিমে বেয়া ব্যবহার করার কারণে আগরে প্রায় আসামী পঙ্কজ ভট্টর মৃতকর প্রতি আক্রোশ আছিল আর 15 নভেম্বর নিশা 12 বজাত গোপনে বিমানবন্দর ঘরত প্রবেশ করে আসামিয়া সুপরিকল্পিতার উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ড করে গতিকে ইয়র অনার এই সমস্ত পরিস্থিতি আসামির উপর ভারতীয় দণ্ডবিধি 302 ধারার এই গোচর সুপ্রতিষ্ঠিত হয়েছে হে আই প্রে বিফোর ইয়র অনার এই আসামিজনের উপর ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা মতে চার্জ ফ্রেম করা বাঞ্ছনীয় মিস্টার পঙ্কজ ভট্টাচার্য ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা মতে আপনার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে ইউ আর গিলটি অর নট গিলটি আপনি দোষী নে নির্দোষী নির্দোষী অল রাইট সাক্ষীর কারণে একটা ডেট দিবসুন কেনে আছে মার্টিনা এইবোৰ কি হল পঙ্কজ মার্টিনা তুমি মোক পাহৰি যোৱা মোৰ জীৱন শেষ
কিন্তু তোমার সম্মুখত তোমার জীবন পড়ি আছে মই তো তোমাকে জিয়াই থাকিব নোৱাৰো এবছৰ ধৰি তোমাৰ লগত দেখা দেখি হোৱা নাই অথচ তুমি জিয়াই আছা আহা জিয়াই আছে তুমি উভতি আহিবা কিন্তু মই উভতি আহিছো এজন হত্যাকাৰী হিচাপে যাৰ বাবে মৃত্যুদণ্ড নিশ্চিত মার্টিনা তুমি মোক ভাল পোৱা তুমি জানা মই তোমাক কিমান ভাল পাওঁ মোৰ এটা অনুৰোধ ৰাখিবা কি তুমি মোক পাহৰিছা আৰু যেন দুনাই মোক দেখা নকৰা অন্ততঃ এই জনমত আমি খ্ৰীষ্টানবোৰে এই জনম পুনৰজনম বিশ্বাস নকৰোঁ কিন্তু মই তোমাৰ বিশ্বাসক শ্ৰদ্ধা কৰোঁ হয় এটা কথা সুধো খুৰা দেউ কিয় ইমান কষ্ট কৰিছে মোক বচাবলৈ দুটা কাৰণ আছে মই মৃত্যুদণ্ডক বিশ্বাস নকৰোঁ এজন ব্যক্তিয়ে আন এজন ব্যক্তিক হত্যা কৰিলে সেইজন ব্যক্তিক সমাজ বা আইনে সুপরিকল্পিতভাবে ফাঁসি দিব বা হত্যা করিব সেই সভ্যতার গণ্ডির বাহিরত অবশ্যই তোমার কারাদণ্ড হব সেটা মই নিশ্চিত আর আনটো কারণ আনটো কারণ মোর ব্যক্তিগত এটো আপনার সহি হয় এই লোরাজন আসামি পঙ্কজ ভট্টাচার্য আপনার সন্তান তেওঁৰ মাকৰ নামে পুরী আপুনি তেওঁৰ জন্মদাতা পঙ্কজ ভট্টাচার্য আপনার অবৈধ সন্তান হয় না নহয় উত্তর দিয়ক না মই না জানো বাৰু পরিণামৰ এজনী ছোৱালীক আপুনি চিনি পায় নে নাই মোৰ মনত নপৰে মনত পেলাওক কেনে নামৰ ছোৱালী এজনী আপোনাৰ অফিচত চাকৰি কৰিছিল নে নাই মোৰ মনত নাই আজিৰ পৰা 30 বছৰ আগৰ আপোনাৰ অফিচৰ ৰেকৰ্ড যদি চোৱা যায় তেনেহলে তেনেকুৱা এজনীৰ নাম নিশ্চয় পোৱা নাযাবনে বাৰু আমাৰ ইমান পুৰণা ৰেকৰ্ড আমি মেইনটেইন নকৰোঁ ঠিক আছে তেনেহলে আপোনাৰ পুৰণা চিঠিখন শুনক মৰমৰ পৰি সেইদিনা যি ভুল হ'ল হ'ল আমাৰ দুয়োৰে যি ভুল হ'ল তাৰ বাবে মই অনুতপ্ত আশা কৰোঁ তোমাৰ যি সন্তানৰ জন্ম হ'ব সেই সন্তান সমাজৰ চকুত হ'ব জাৰজ জাৰজৰ জীৱন কি কষ্টকৰ সেইটো তুমি জানা গতিকে সেই সন্তান জন্ম নোহোৱাই ভাল মই ডক্টৰ বৰকটকীক কৈ থ'ম তুমি তেওঁৰ ওচৰলৈ যাবা আৰু নিজকে বিপদমুক্ত কৰিবা সমস্ত খৰচ পাতি মই ডক্টৰ বৰকটকীক দি থ'ম বিমান বৰবৰা আপুনি কি এতিয়া অস্বীকাৰ কৰিব উত্তৰ দিয়ক মিষ্টাৰ বৰবৰা উত্তৰ দিয়ক একেবাৰে চুটি উত্তৰ হয় নে নহয় ইউ ডিনাই অৰ ইউ এডমিট দেটছ অল আই ডিনাই ইয়ৰ অনাৰ মই অস্বীকাৰ কৰোঁ প্রয়োজন আছিল এই কথা লুকুৱাই রাখার কি লাভ হল মোক গোটেই জীবনটো ফাঁকির মাজত রাখি কিয় মোক মিছা কথা কলে
সজা খোৱাৰ সাহস নহল কেনে গল আপোনাৰ আত্মগৌৰৱ কেনে গল আপোনাৰ বংশ মৰ্যাদা আপুনি কৰা এটা ভুলৰ ফল ভোগ কৰিছে নিজ সন্তানে আপুনি আপুনি যদি মোক এবাৰ কলেহেতেন সেই বিশ্বাস যদি আপুনি মোৰ ওপৰত ৰাখিলেহেতেন পাৰিব পাৰিব প্ৰিয়া আৰু প্ৰিয়াৰ সন্তানক ঘৰৰ ভিতৰত লুকুৱাই ৰাখিব পাৰিব সকলো ভুলৰ বাবে তুমি মোকেই দোষ দিছা মই ঘৰখনৰ কাৰণে একো কৰা নাই মই প্ৰতিমাৰ কাৰণে একো কৰা নাই প্ৰিয়াৰ কাৰণে একো কৰা নাই মইতো সিহঁতক সকলো দিছো এইবিলাক তোমাৰ কাৰণে কৰা নাই মই মিছা কথা আপুনি আপুনি মোক আকৌ সেই মিছাৰ মাজলৈ ঠেলি দিছে আপুনি আমাৰ কাৰণে একো কৰা নাই আপুনি যি কৰিছে সকলো নিজৰ কাৰণে কৰিছে আপুনি সন্তান বিচৰা নাছিল বিচাৰিছিল এই বিশাল সম্পত্তিৰ উত্তৰাধিকাৰী আৰু তাৰ বাবে আহিছিল ৰতিন আৰু প্ৰিয়া প্ৰিয়া আহিছিল মোৰ ইচ্ছাত মনত আছে তাৰমানে তাৰমানে ক'ব খোজা যে মই এই ঘৰখনৰ কাৰণে মই একোৱেই কৰা নাই তোমাৰ প্ৰতি মোৰ কোনো চিন্তা নাই তোমাৰ প্ৰতি মোৰ কোনো ভালপোৱা নাই পৰি ক'ৰ পৰা আহিল পৰি যাৰ যে সন্তানৰ মাতৃ হ'ব লগা হ'ল কিয় কওক উত্তৰ দিয়ক নকয় কিয় নামাতে কিয় নামাতে কিয় প্ৰিয়া তই একো চিন্তা নকৰিবি সকলো ঠিক হৈ যাব চা মজুমদাৰ আমাৰো উকিল তইতো জানই পংকজৰ কাৰণে তেখেতে যি কৰিব লাগে সকলো কৰি আছে কিন্তু মা মই আৰু এনেকৈ কিমান দিন থাকিম প্ৰিয়া মই তোমাক বহুত দুখ দিছো প্ৰিয়া 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 ধৰ্ম অৱতাৰ মই অতি দুখেৰে জনাওঁ যোৱা নিশা এই কেছৰ প্ৰধান সাক্ষী বিমান বৰবৰাই আত্মহত্যা কৰিছে গতিকে আৰ্গুমেণ্টৰ কাৰণে বেলেগ এটা দিন দিবলৈ অনুৰোধ কৰিলোঁ নিশ্চয় আপুনি ডেফিনেটলি এটা ডেট পাব আৰ্গুমেণ্টৰ কাৰণে দিয়া হ'ব পাব আপুনি ডেট ইয়'ৰ অনাৰ এই আটাইবোৰ সাক্ষ্যদানৰ ভিত্তিত এতিয়া মোৰ ডিফেন্স এটাই ৰাইট অফ প্ৰাইভেট ডিফেন্স আণ্ডাৰ ছেকশ্যন 97 অফ ইণ্ডিয়ান পেনেল ক'ড যি ধাৰামতে নিজৰ বা অন্যজনৰ মৃত্যুৰ ভাবুকিৰ সন্মুখত আত্মৰক্ষা কৰাৰ অধিকাৰ প্ৰত্যেক নাগৰিকৰে আছে আৰু নিজৰ বা অন্যজনৰ জীৱন ৰক্ষা কৰাৰ কাৰণে নিতান্ত আৱশ্যক হ'লে আততায়ীক হত্যা কৰাৰ অধিকাৰো আছে ইয়'ৰ অনাৰ এটা নিষ্পাপ নিঃসহায় কেঁচুৱা তাতে নিজৰ সন্তান তাৰ জীৱন ৰক্ষা কৰিবলৈ এজন বিবেকসম্পন্ন লোকে নিজে হাতত অস্ত্ৰ ধাৰণ কৰিব নে পুলিচ থানাৰ পৰা পুলিচ অহালৈ বাট চাব গতিকে মোৰ প্ৰাৰ্থনা যে আছামীক খালাচ দিব লাগে মিষ্টাৰ মজুমদাৰ আপুনি প্ৰাইভেট ডিফেন্সৰ কথা কৈছে চাওক আত্মৰক্ষাৰ যি অধিকাৰ বা আপোনজনক ৰক্ষা কৰা অধিকাৰৰ যি সীমাৰেখা সেয়া এইটো কেছত ভংগ কৰা হৈছে কেঁচুৱাটো ক'ৰবালৈ লৈ যাব পাৰিলেহেঁতেন নাইবা
প্রতিমক যিকোনো প্রকারে বাধা দিব পাইলেহেঁতেন সেইটো এই কেছত হোৱা নাই ইউর অনার দিস ইজ এ কেস অফ এক্সট্রিম প্রভোকেশন এই সময়ত মানে ইমান রাতি বকচোন বহক মোক ফোন নকৰিলে কিয় মই নিজেই গলোহেঁতেন মজুমদার বহুত বছৰ আগে মই আপোনাৰ ওচৰলৈ আহিছিলোঁ প্ৰতিমৰ মা খোৱাৰ সুযোগ বিচাৰি মনত আছে আছে আজি মই আকৌ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আন এজনৰ মা খোৱাৰ সুযোগ বিচাৰি প্রিয়া আপনার ছালী হয় মোর তুলনিয়া জি প্রিয়ার সন্তানের পিতৃকোণ পঙ্কজ ভট্টাচার্য আসামী পঙ্কজ ভট্টাচার্য হয় কেনেকৈ জানিলে প্রিয়ায় কইছে প্রিয়ার সন্তানের জন্ম কেতিয়া হয়েছিল 15 নভেম্বরের নিশা যেদিন প্রতিম ঢুকাইছিল সন্তান জন্ম হওয়াটো প্রতিমর পছন্দ হয়েছিল নে নাই হওয়া বারো আপনি ভাবেনে সন্তানটো প্রতিমে হত্যা করাটো স্বাভাবিক অবজেকশন ইউর অনার এই গোটাই প্রশ্নটো ধারণার উপর নির্ভরশীল মিসেস বরবরা মই আপনাকে একটা প্রশ্ন করব খোঁজো মৃতকৰ মাক হৈও আপুনি কিয় আসামীৰ হৈ সাক্ষী দিব খুজিছে আপুনি নিবিচাৰেনে যে হত্যাকাৰীৰ শাস্তি হওক মই এটি পুত্ৰক হেৰুৱাইছো আৰু এটি পুত্ৰ হেৰুৱাব নোখোজো প্ৰতিম পংকজ কোনোৱে মোৰ গৰ্ভৰ সন্তান নহয় কিন্তু প্ৰতিমৰ প্ৰতি মোৰ মৰম যিমান আছিল পংকজৰ প্ৰতিও মোৰ মৰম সমানে প্রতিমক আপনি ডাঙর করেছে প্রতিমর হত্যাকারী শাস্তি আপনি নিবিচারেনে কিন্তু মই বিশ্বাস করো নিতান্ত উপায়হীন হয়েহে পঙ্কজে হত্যা করেছিল আপনার বিশ্বাসের ভিত্তি প্রতিমক মই জানো মই তার মা সন্তানটুক হত্যা করবলে ওলাটো হয়তো তার কারণে একো অস্বাভাবিক নহয় আর মই বিশ্বাস করো পঙ্কজের এই অপরাধ অনিচ্ছাকৃত পঙ্কজের প্রতি এই অনুকম্পার কারণ পঙ্কজ মোর স্বামীর পুত্র তেনেস্থলত সি মোর পুত্র মই তার মা দুই পক্ষর বিজ্ঞ অধিবক্তার বক্তব্য বিবেচনা করে আর লগতে এই মোকদ্দমাত পেশ হওয়া সকলখিনি সাক্ষ্য বিচার করে এই সিদ্ধান্ত উপনীত হওয়া গৈছে যে আসামিক 302 ধারাত কারাদণ্ড বিহার কোনো থল নাই সেয়েহে ভারতীয় দণ্ডবিধি আইনের 304 ধারা মতে 10 বছর সশ্রম কারাদণ্ড দিয়া হল
আমি আজি আহি পালো কাইলৈ তোমাক একেলগে গুৱাহাটীলৈ লৈ যাম কলৈ যাম মই কিয় আমাৰ ঘৰলৈ সেইটো এতিয়া তোমাৰ ঘৰ পাৰিবনে মোক এতিয়া গ্ৰহণ কৰিব তুমি নিজকে গ্ৰহণ কৰিব পাৰিছানে কি জানি পাৰিছো ইমান বছৰ জিলে মোৰ পাপ হয়তো ধুৱাই নিছে তেনেহলে চিন্তা কিহৰ আমি এতিয়া যাওঁগৈ কাইলৈ ৰাতিপুৱাই আহি তোমাক লৈ যাম Uh-huh.